বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি অনেক অনেক অভিনন্দন রইল। পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য। প্রথম পৃষ্ঠাটি সুন্দর করে ফিল আপ করার পরে তোমরা সূচিপত্র অংশের জন্য সৃজনশীল প্রশ্নটির 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হবে। তো এক্ষেত্রে ইন্ডেক্স নাম্বারটি পরে ফিল আপ করবে। চলো আমরা সৃজনশীল প্রশ্নটি একটু আগে দেখে নিই। জনাব ক, নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন, সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। এই ছিল সৃজনশীল। সৃজনশীলের 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমাদের আনসার করতে হবে। জনাব কয়ের মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন ছিল জনাব ক্ষয়ের কার্যক্রমটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। গণং সৃজনশীল প্রশ্নটির উত্তর এবার আমরা করছি। জনাব ক এর মাঝে আখলাকে হামিদার গুণাবলীর সদ্গুণ প্রকাশিত হয়েছে। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচার ব্যবহার চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেসবই সমষ্টিকে আখলাকে হামিদা বা উত্তম চরিত্র বলা হয়। এই উত্তম চরিত্রের গুণাবলী জনাব কয়ের মাঝে বিদ্যমান। তিনি মার্জিত পোশাক পরিধান করেন যা তার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলে। তিনি ভালো ব্যবহারের মাধ্যমে সেবা গ্রহণকারীদের যেমন মন জুগিয়েছেন তেমনি সহকর্মীদের মনকেও জয় করে নিয়েছেন। মানব জীবনে আখলাকে হামিদার গুরুত্ব অপরিসীম। জীবনের সুখ শান্তি আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণের উপর নির্ভরশীল। প্রশংসনীয় আচরণের মাধ্যমেই উত্তম চরিত্র গড়ে উঠছে। আখিরাতের সুখ দুঃখও আখলাকে হামিদার উপর নির্ভর করে। যার স্বভাব চরিত্র যত সুন্দর হবে সে ততই সৎকর্মশীল হবে এবং আল্লাহর কাছে প্রিয় হবে। উত্তম চরিত্রের অধিকারী হলে মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার নিকট অধিক প্রিয় যার চরিত্র সর্বোত্তম। বুখারী ও মুসলিম শরীফে এই কথাটি বলা আছে। উত্তম চরিত্র মানুষের ইমানকে পূর্ণতা দান করে। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উচ্চ মর্যাদা লাভ করেন এবং সমাজের নিকটও উচ্চ মর্যাদার অধিকারী হন। মহান আল্লাহ উত্তম চরিত্রবান ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রেহাই দেবেন। আমরা জনাব ক এর চারিত্রিক বৈশিষ্ট্য থেকে এটাই বুঝতে পারি যে উত্তম চরিত্রবান হওয়ার কোনোই বিকল্প নেই। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার গঠন ও স্বভাব সুন্দর করেছেন দুজকের অগ্নি তাকে ভক্ষণ করবে না। তাবারানি ও বাইহাকি হাদিস গ্রন্থে আমরা এ হাদিসটি জানতে পারি। এ হাদিসটি যদি আমরা আমাদের ব্যক্তিজীবনে গ্রহণ করে সুন্দর চরিত্র গঠনে যত্নবান হই তাহলে ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই সমানভাবে সফলকাম এবং পুরস্কৃত হতে পারবো। সে কারণে ব্যাপারে আমরা যত্নবান হব। এবার চলো 4 নং সৃজনশীল প্রশ্নের উত্তরটি জেনে নিই। জনাব ক্ষয়ের কার্যক্রমটি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। খ যে কাজগুলো করেছিল তার মাঝে আমরা দেখেছি এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্যে তিনি একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। এতে প্রমাণিত হয় তিনি আখলাকে হামিদার অন্তর্গত সৃষ্টি সেবা সম্পর্কে অবগত হয়ে এ কাজে আত্মনিয়োগ করেছেন। ইসলামী পরিভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা। মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীতে মানুষকে সৃষ্টি সেরা করে পাঠিয়েছেন। আর সৃষ্টিকুলের সব কিছু যেমন জীবজন্তু পশু পাখি কীটপতঙ্গ পাহাড় পর্বত গাছপালা ইত্যাদি মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং এসব সৃষ্টির প্রতি সহানুভূতি দেখানো এবং এগুলোর যত্ন রক্ষণাবেক্ষণ করা অবশ্যই মানুষেরই কর্তব্য, যা জনাব খ তার ইনস্টিটিউশন পরিচালনার মাধ্যমে সম্পন্ন করছেন। যে সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে রহমত বর্ষণ করেন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি হাদিস গ্রন্থে এটি বর্ণিত হয়েছে, পৃথিবী ও এই মহাবিশ্বে যা কিছু আছে তা সবই আল্লাহর সৃষ্টি। সৃষ্টি জগতের সব কিছু নিয়ে আল্লাহর সৃষ্টি এ পরিবার। আল্লাহর সৃষ্টি পরিবারে মানুষই সৃষ্টি সেরা। সৃষ্টির প্রতি মানুষের কর্তব্যগুলোর মধ্যে অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য ও সহযোগিতা করা যেমন কর্তব্য, তেমনি
গাছপালা, পশুপাখি, বৃক্ষলতা এবং পরিবেশের প্রতিও মানুষের কর্তব্য রয়েছে। সৃষ্টির প্রতি সদয় হলে এবং এদের লালন পালন করলে মহান আল্লাহ তাআলা খুশি হন। আমাদের চারপাশের কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, পশুপাখি সব কিছুর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, কারণ এই সব কিছুই নিয়েই আমাদের পরিবেশ। আমাদের স্বার্থেই এ পরিবেশ রক্ষা করতে হবে। মহান আল্লাহ এসব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিজীবের প্রতি সর্বদা সদয় ছিলেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল প্রভৃতি সকল প্রাণীরই আমাদের নেই ক্ষুধা ও পিপাসা আছে, এদেরকে খেতে দেয়া আমাদের দায়িত্ব। জীবজন্তুর মতো উদ্ভিদের প্রতিও আমাদের সদয় হতে হবে। অকারণে গাছ কাটা উচিত নয়, গাছের পাতা ছেঁড়া বা চারা গাছ উপড়ে ফেলা উচিত নয়, গাছপালার যত্ন করা উচিত। জনাব খ এর কার্যক্রম দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরিবেশ রক্ষায় ও নিজেদের প্রয়োজনে জীবজগত পরিবেশের প্রতি সদাচরণ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা সৃষ্টির সেবার মাধ্যমে জীবজন্তুর প্রতি সদয় হব, অকারণে কোনো বৃক্ষ কাটা থেকে বিরত হব এবং বৃক্ষ রোপণ করে এদের পরিচর্যায় নিয়োজিত হয়ে সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত রাখব। দুটি প্রশ্ন, এই দুটি সৃজনশীল প্রশ্নের 3 এবং 4 নম্বর প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলকের উত্তরগুলো যদি সুন্দর করে তুমি তোমার খাতায় লিখে ইন্ডেক্সটাকে সুন্দরভাবে ফিল আপ করো, অবশ্যই অতি উত্তম ফলাফল তোমার জন্য অপেক্ষা করবে। আমরা চাই তোমরা ভালো ফলাফল করো, এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।